আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবসে কবিগুরুকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমার মন ভালো নেই, মন লাগে না কাজে, বিশ্বজুড়ে মহামারী, ব্যথা বুকের মাঝে, সত্যি আমরা কেউ আজ ভালো নেই, চারিদিকে শুধু লাশের মিছিল, হু করে করোনা মহামারীতে মানুষ আক্রান্ত হচ্ছে রোজ হাজারে হাজারে, কিন্তু প্রয়োজন মতো বেড নেই, চিকিৎসা নেই, নেই পর্যাপ্ত করোনা ভ্যাকসিন, তবু সকলে মিলে এসবের অবসান ঘটানোর অবিরাম চেষ্টা চলছে। সবার এই বন্দিদশার দুশ্চিন্তার মধ্যে দিয়ে সময় এগিয়ে চলছে এক বুক হতাশা নিয়ে। নমস্কার, আমি সুবীর রাহা, ছড়া ও কবিতায় আমার পথ চলা, শিশু সাহিত্যেই আমার বিচরণ, তবু অনেক লেখা অসহায় ও অবহেলিতদের নিয়ে, এসবই আপনাদের সঙ্গে ভাগ করে নেব, আপনারাই আমার ভুলশুদ্ধে সামনের দিকে এগিয়ে দেবেন। ছেঁড়া ন্যাকড়া। আমি এক ছেঁড়া ন্যাকড়া, থাকি রাস্তায়, পোড়া মোবিলে ঢাকা ধুলো মাখা, গাড়ি মুছে ফেলে গেছো কোনো দিন অবাঞ্ছিত সন্তানের মতো, কেউ না দেখলে ক্ষতি কি, খেদির মায়ের লজ্জা তো ঢাকি, লালু ভুলু ছেড়ে ছাড়ে না, তোমরা ভোলো ওরা ভোলে না। যদি আমার এই লেখাগুলি ভালো লাগে তবে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন ভিডিও আপডেট পেতে পারেন।